হয়তো তদন্ত রিপোর্ট ওনারা পেলে এবং ওই আমি বলেছি আপনারা সন্ধ্যা ছয়টার মধ্যে আমাকে রিপোর্ট দিবেন তো ওনারা রিপোর্ট দিলে আমরা তখন বিশ্ববিদ্যালয় ওনারা হয়তো ম্যাক্সিমাম শাস্তি নিশ্চিত করতে পারবেন আসন বাতিল বেশি পারবেন না আমাদের কাছে রিপোর্ট আসে তখন ওই আমরা যদি কোনো নাম পাই আমি এখন জানি না কি পাবো নাম পেলে আমরা প্রাথমিকভাবে যেটা করতে পারি কি হবে আমি জানি না বাট যেটা আমরা জানি হয় সাধারণত যে ওদের সাময়িকভাবে বহিষ্কার করা হয় অতীতে আমরা দেখেছি তারপরে তদন্ত চলে সিন্ডিকেটের রিপোর্ট হয় ই ফিটেস ওকে দেন ওদের চূড়ান্তভাবে বহিষ্কার করা হয় এইটা হলে আমাদের প্রশাসনিক প্রক্রিয়া চলছে একদিকে আর একটা আইনি প্রক্রিয়া চলছে আমরা এই ডিসি ক্রাইম এডিসি ক্রাইম শাহবাগ থানা ওনাদের সাথে ওবার টেলিফোন কথা হয়েছে তাদেরকে আমরা আসতে বলেছি কত দ্রুত তারা এদের গ্রেপ্তার করতে পারে তাদের ফোন নাম্বার নিয়ে ফোন নাম্বার আমি এখনও পাইনি পেয়ে যাব আপনার সাথে কথা বলে আমি ওখানে যাবো ফোন নাম্বার নিয়ে তাদের ফোনগুলো দিয়ে ট্র্যাক করে কিভাবে সকালে বার্তা দিয়েছি যে আপনারা গেটটা লক রাখেন যাতে কেউ বেরোতে না পারে তো হলে এটা খুব সহজ ব্যাপার না আপনারা বুঝতে পারেন তো তারপরে তারা চেষ্টা করেছেন এবং আমরা ওই নম্বরগুলো পেলে আমরা হয়তো পুলিশকে বলবো যে আপনারা আপাতত এদের ট্র্যাক করে এদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা করেন আমি ঘটনাটা শুনি বারোটার পরে রাত পরে এর আগে আমি জানি না কিন্তু ওইখানে স্পটে যে শুনলাম ও ওখানে বোধ একটা ফুটবল খেলা কি হচ্ছিল সাতটার পরেই নাকি ওকে ধরেছে ওকে প্রথমে নাকি দেখেছে ঘোরাঘুরি করে মানে ওরা সন্দেহ হয়ে ধরেছে আমি যেটা শুনেছি তারপরে নাকি দশটা আমি দেখলাম সিসিটিভিতে যেটা দেখলাম বাইশটা সামথিং আর কি ওই ইয়ের মধ্যে ঢুকছিল আর কি আমরা সিসিটিভিতে দেখলাম ওই গেস্ট রুম কি এবার মধ্যে ঢুকছিল সো ইট ওয়াজ বাট আমার কাছে মোবাইল টিম আমাকে অবহিত করে বারোটার পরে তখনই আমি ওদেরকে ওখানে যেতে বলি থানায় নিয়েছে ওই যে মোবাইল টিম যাওয়ার পরেই মোবাইল টিম যাওয়ার পরে শিক্ষার্থীদের মধ্যে একটু ই ছিল থানায় পাঠাবে না ওরা ওদের ই হলে থানায় গেলে তো মামলা হবে আমাদের জিনিসের কী হবে ইত্যাদি ইত্যাদি ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট আমি এটা এই মুহূর্তে বলতে চাই না বাট মানে আমরা ওই ব্যাপারটাকে আমাদের কমিটির বিবেচনায় নিব যে তাদের কোনো অবহেলা আছে কি না আমরা একটা হলে ওই শিক্ষার্থীর যাদেরকে তারা আইডেন্টিফাই করবে তাদের ব্যাপারে যেরকম আছে আর হল প্রশাসনের কত অবহেলা আছে কিনা সেটাও আমাদের আমরা যে এখানে তদন্তগুলি করব সেটা আমরা বিবেচনায় নিব সেটা আমরা খতিয়ে দেখবো প্রবোস্টের বক্তব্য হলো খুব পরিষ্কার যে সে আসন বরাদ্দ দিয়ে আমি প্রবোসকে মাঝরাতেই ফোন করছি বাট তাকে রিচ করতে পারিনি প্রবস্টের বক্তব্য হলো স্যার ভাই আমি তো ছ হল সারাদিন হলের আসন বরাদ্দ দিয়ে সাতটার সময় বাসায় দিয়ে আমি ঘুমাই পড়ি ঠিক আছে আমি বলি আপনি থাকেন কোথায় এই বাংলো তো আপনি ঘুমাই পড়ছেন আপনার দারোয়ান পিওন আছে তারা আপনাকে ডাকতে পারত উনি আমার জানামাতে উনি রাতে আর আসেন নাই স্পটে উনি সকালে আমি আমি আমার মনে হলো আমি যাওয়ার পরে উনি আসছেন আমি ওনাকে ডাকিয়ে এনেছি ঠিক আছে বাট হাউস টিটার ওখানে রাতে ছিলেন মানে ওই ঘটনার সময় তিনজন ছিলেন এবং তারা এবং ওই তিনজনই থানায় মামলা করার ক্ষেত্রে সহায়তা করে এই যাহ লিখতে তো ওনারা বর্ণনাটা ওনারা ওনারা ঠেকাতে পারেন নাই ওনারা বলছেন যে আমরাও অনেকে এই আহত হয়েছি ওনারা বলছে আমরা খুব চেষ্টা করেছি ভাই আমরা তো এবং ওনাদের অনেকের শারীরিক ভাবে ওনারা অনেকে আহত হয়েছেন আর কি হ্যাঁ বাট তিনজন মানুষ আসলে সেই জন্য আমি তাড়াতাড়ি ওকে থানায় পাঠানোর ব্যবস্থা করি যাতে করে ও নিরাপদ থাকে হলের অন্যান্যরা নিরাপদ থাকে কিন্তু এত ইনজোর্ড হয়েছে ওরা আগে তখন ওকে হাসপাতালে পাঠায় এখানে আমরা কিন্তু জিয়া হলে জিয়া হলে যে ছাত্রটা ছাত্রীর সভাপতিকে ওরা আটকালো আমরা কিন্তু ওই মবের মধ্যে মানে অনেক শিক্ষার্থীর ক্ষোভের মধ্যে ওকে বের করে নিয়ে থানায় দিয়েছি আমরা কিন্তু এটা কোনোভাবেই অ্যালাউ করি না এবং আমরা এই হল হল ভিজিট করেছি বার্তাটা দেওয়ার জন্য আমাদের নানান মেকানিজমে আমরা চেষ্টা করছি ওদেরকে শান্ত রাখার তবে অধিকাংশই এটা অনুসরণ করছে বাট না হলে এই অঞ্চল এতদিন এরকম অরক্ষ মানে অভিভাবকহীন ছিল কোনো দুর্ঘটনা ঘটে না এটা তো হতো না শিক্ষার্থীরা নিজেরা যদি নিজেদের অবস্থা না বুঝতো কিন্তু এর মধ্যে কিছু তো থাকে যারা সবসময় একটু তাদেরকে নিয়ন্ত্রণে রাখা একটু ডিফিকাল্ট